বন্ধুরা চলে এসেছি মাইক কিচেনে, তো অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে। চলুন দেখি কি হলো আজকে। রান্নার আইটেমটা বন্ধুরা এটা স্টার্ট হয়ে গেছে, আগে হয়তো আপনাদের ভিডিওতে দেখিয়েছি। এটা উচ্ছে, কুমড়ো, আলু, নারকেল দেওয়া আছে, নারকেল আর সর্ষে দেওয়া আছে, লঙ্কা, ফোড়নে কি দেওয়া আছে, ফোড়নে আছে একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন, কালি জিরা। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই তৃতীয়টা করা হয়েছে। তো দারুন এটা টেস্ট হয় খেতে। তো এটার পরে আরেকটা রান্না আছে, সেটা চলুন দেখাচ্ছি। চলে এসছে একদম দারুন সুন্দর একটা গোল্ডেন ট্যাংরা। আর আজকে ট্যাংরা মাছটা তৈরি করা হবে বেগুন আলু দিয়ে। ও আচ্ছা, সিমও থাকবে তাহলে। শীতের সবজির মধ্যে থাকলে খুব সুন্দর একটা সবুজ সবজি সিম, তার সঙ্গে বেগুন আর নতুন আলু। আর তাতে দেওয়া হবে এখানে মশলাতে আদা, কাঁচা লঙ্কা, আর দিকে পেঁয়াজ, রসুন, টমেটো। সিম দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল, একদম ঝাল আর কি। হ্যাঁ, ওই ঝাল ঝোল হবে আর কি, ঝাল হবে আর একটু ঝোলও থাকবে হালকা। দেখতেও সুন্দর, খেতেও ভারী ভালো। পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, দারুন কালো জিরে। ট্যাংরা মাছটা তৈরি করার জন্য মশলাটা আমরা মিক্সিতে তৈরি করে নেব। আরেকবার বলে দিচ্ছি, মশলাতে আছে আমাদের আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ। তো আদা লঙ্কাটা আমরা আগে আর রসুন একসঙ্গে পেস্ট করে নেব। কড়াই গরমে একবার দিয়ে দিচ্ছে তেল, সর্ষের তেল। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ, যাতে মাছ ছিটে না আসে। তেল ছিটবে, মাছ ছিটবে না, মাছ লাভ দিয়ে না চলে আসবে। মশলা পেশার মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে এবার পেঁয়াজ। একদম কমপ্লিট মাছ ভাজাটা আমাদের, দারুন। তাহলে এই ধরনের ট্যাংরা মাছ দিয়ে এরকম সবজি দিয়ে ঝোল, দারুন দারুন টেস্ট হয়। শীতকালের জন্য কিছু স্পেশালিটি হয় যে এরকম শিম দিয়ে ট্যাংরা মাছ, মুলো দিয়ে ট্যাংরা মাছ, দারুন টেস্ট। দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন, এবার কেটে রাখা আলু। ভাজার পরে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা বেগুন। বেগুনটা সামান্য ভাজার পরে দিয়ে দেওয়া হচ্ছে সিম। হচ্ছে লবণ পরিমাণ মতো, ভালো করে ভাজার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ। পরে দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা। মশলা কষানোতে দারুণ সুন্দর একটা গন্ধ পেয়েছে। ট্যাংরা মাছের ঝোল ঝাল সবসময় ভালো লাগে,
দারুণ টেস্ট, মানে প্রত্যেক সপ্তাহে যদি মেনুতে থাকে ট্যাংরা মাছ, দারুণ। সপ্তাহে 7 দিন 7 রকম মাছ, তারও বেশি হয়। মতো জল দিয়ে এবার ঝোলটা রেডি করা হচ্ছে। ঝোলটা ফুটছে মাছ দেওয়ার জন্য রেডি হচ্ছে, আর এদিকে কেটে নেওয়া হচ্ছে ধনে পাতা। ট্যাংরা মাছ যে কোনো সাইজেরই খুব টেস্ট, ছোট মাছের তো গুণাগুণ ভালোই অবশ্যই। তো এই মাছটা খুব বড় সাইজ পাওয়া যায়, এই হালকা গোল্ডেন কালার, এই ট্যাংরা কিন্তু খুব খুব বড়, খুব কম খেয়েছি। একবার পুরুলিয়া যাওয়ার সময়, বাঁকুড়া যাওয়ার সময় আমরা পেয়েছিলাম, তাছাড়া অনেক বড় মাছ খুব রেয়ার পাওয়া হয়েছে, সব জায়গায় সব রকমভাবে ওঠে না। ফুটে গেছে, এবার ভেজে রাখা আমাদের গোল্ডেন ট্যাংরা মাছটা দিয়ে দাও। মাছ দেওয়ার পরেই, কিছুক্ষণ পরেই এবার হাত দিয়ে স্ম্যাশ করে রাখা, কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে। শীতকালে ধনে পাতা সহযোগে কোনো রান্না খুব দারুণ টেস্ট। আর একটা ধনে পাতা হয় বিলাতি ধনে পাতা, তাই না? ওটা তো আরো সুন্দর বান, হ্যাঁ ওটা গরমকালে বেশি অ্যাভেলেবেল হয়। বিলাতি ধনে পাতা গরমে ভালো পাওয়া যায়, হ্যাঁ যেহেতু গরম পড়ে তখন লাগে। বিলাতি ধনে পাতা দিয়েও কিন্তু মাছ দারুণ লাগে, অনেকে ধনে জিরে একসঙ্গে বেটে খায়, হ্যাঁ বাটা খায়। ঝোলটা কিন্তু পুরো কমপ্লিট এইভাবে, কিছু কি ঢাকা থাকবে না এরকম, কিছুক্ষণ আমরা ঢাকে রাখবো, মানে একদম পুরো রেডি, দারুণ সুন্দর কিন্তু এটা গন্ধ পেরেছে, দারুণ গন্ধ, মানে ওখানে টেনে নিচ্ছিল আমাদের চিমনি, সেই কারণে গন্ধটা অত স্প্রেড হচ্ছিল না, সামনে যাওয়াতে অনেক বেশি অনেক। তাহলে একবারে ডাইনিং টেবিলে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির অন্দরমহল। কেমন খেলা উচ্ছা? উচ্ছাটা মানে নারকেল দাওয়াতে আরো টেস্ট হয় বল, নারকেল দাওয়া উচ্ছাতে নারকেল করে। এই মাছটা দেখো, এটা গোল্ডেন ট্যাংরা। এরকম কিছু সিজনের মাছ আছে, তাই না? শীতের যেমন শঙ্কর মাছ, এরকম মাছ শীতের ট্যাংরা মাছ। মাছটা ভালো হয়েছে? শীতকালে ওই ট্যাংরা মাছ এই সবজি দিয়ে এটা ভালো, অনেকে মূলো দিয়ে করে, তাই না? মূলো দেয়, আমরা যেমন শিম দিয়ে করলাম আর দিয়ে। সবাই আজকে লাঞ্চে বসে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা যাতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি একবার ক্লিক করে দেয়। আমরা যখন যখন একটা নতুন ভিডিও দেব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যাবে, আপনারা তখন একটা ভিডিও তখন মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে।